এগুলো সব বাঁশ কেটে তুলতে হবে। এখন বাস্কেটটা নিয়ে আসবো, আর এখানে কাপ ডিশগুলো ধুয়ে একটা টাওয়েল চাপা দিয়ে রেখেছি যাতে করে ধুলো না পড়ে। ঠিক আছে, আর ঝুড়ির মধ্যে আলু পেঁয়াজটা ঢেলে রেখেছি যাতে হাওয়া লাগে। বন্ধুরা শুভ সকাল, মুকুর সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নতুন করে শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন 11:15 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, আর একটা কথা, যে সময় বন্ধুরা আমার পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আসেনি তাদের জন্য আসার অনুরোধ রইল। তোমরা আমার পাশে এসে আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, তো এই যে তোমাদের দাদাভাই এখন বাজার করে নিয়ে এসে রেখে দিয়ে গেছে। আজকে কী বাজার করেছে? এই যে ভেন্ডি করেছে বাজার, আর হচ্ছে বরবটি, আর বেগুন, আর পটল। ঠিক আছে, এগুলো বাজার করে নিয়ে এসছে, সাথে শাক আছে একটা। ঠিক আছে, শাক আছে, এখানে তো আলু পেঁয়াজ আছেই, আর আছে কোথায় ফ্রিজের ভেতরে মাছ। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। রান্নাটা করেই নিলাম, তারপরে স্নানে যাচ্ছি। তো চলো, এরপরে রান্না আমার কমপ্লিট। একটা শাক দিয়ে তরকারি করেছি বেগুন দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝাল, আলু মাখা, আর কী করা যায় দেখি এসে করবো, এখন আর পাচ্ছি না। স্নানটা বেগুন দিয়ে ভাজলে না খুব ভালো লাগে জানো তো, আলু ছাড়া শুধু বেগুন দিয়ে ভাজবে, শাক ভাজা খুব ভালো লাগে, মানে মিক্সড হয় খুব ভালো। তা আমি এই কলমি শাকটাকে বেগুন দিয়ে ভেজেছি, বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা এখন 2 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের, এবার রান্না বান্না হয়েছে, পুজো টুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খাওয়াটা বাকি আছে। চলো এবার খেয়ে নেবো, দাদা ভাই এসে গেছে, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি বলে আমি একটু কথা বলতে এলাম। ঠিক আছে, আর রান্নাবান্না কী হয়েছে তোমাদের তো দেখিয়েছি, তো এখন ও মানে এসেই আবার একবারটি স্নান করতে যায়, প্রচণ্ড গরম তো বাইরেও রোদ খুব, সেই জন্য এসে আবারটি স্নান করতে যায়, স্নান করতে গেছে, এখন আসেনি, ও আসলে তারপর খাবো। কীরকম লাগে গুমোট গরম জানো তো, একটু হাওয়া নেই কিছু না, কী যে প্রচণ্ড রোদ্দুর তা নয় কিন্তু, কিন্তু এত গুমোট হয়ে আছে না, ভীষণ গুমোট হয়ে আছে তো। তো এটা বোধহয় সর্বত্রই হচ্ছে, মানে শুধু এখানে তাই নয়, কারণ কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে একটু আধটু, আবার তার পাশে কোথাও বলছে বৃষ্টি হচ্ছে না, মানে যেটুকু জায়গায় সেই শরতের মতো অবস্থা, এখন আর প্রকৃতি আর সেই এতে নেই। মানে আগে যেমন কী হতো, আমরা জানি যে শরৎকালে মেঘটা জমে আর যেখানে জমে সেখানে বৃষ্টি হয়, কিন্তু এখন দেখছি সেই একই ব্যাপার, সে উল্টো হয়ে গেছে, মানে এখন এই সিজনেই যেখানে মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে বরানগরে, কিন্তু শ্যামবাজারে বৃষ্টি হয়নি, এরকম আর কি। হয়ে গেছে স্নান? চলো তোমাদের দাদা ভাই স্নান হয়ে গেছে, এটা সেকেন্ড স্নান আর কি, আবার থার্ড হবে রাত্রিবেলা, 3 স্নান করে। তো চলো আর খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, বাবা খেয়ে উঠে দেখি আবার মেঘ করে এসছে, কিন্তু মেয়ে কী করে আসছে জানো তো, বৃষ্টি হচ্ছে না কিছুতেই, আর আমগুলো দেখো কী বড় বড় হয়েছে না, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখবে কী বড় বড় হয়েছে না আমগুলো, জুম করে দেখাচ্ছি তোমাদের, অতটা দূরে তো দেখতে পাবে না সেই জন্য।
পেঁপে গাছের মধ্যে দুটো আম ঢুকে গেছে, কি যেন মনে হচ্ছে পেঁপে গাছে আম হয়েছে, দেখো কি হচ্ছে। এই যে পেঁপে গাছের মধ্যে আম হয়েছে, দেখেছো, মানে পেঁপে গাছটা আর আম গাছটা একসাথে হয়ে গেছে, ঠিক যেন মনে হচ্ছে পেঁপে গাছে আম হয়েছে, কি অবস্থা। তো চলো, এইখানে গাছে, ওইদিকে গাছে প্রচুর আছে, যেটা তোমরা ছাদ থেকে দেখতে পাবে, বুঝেছো, এধার থেকে দেখতে পাবে না, এধার থেকে একদম দেখা যাবে না, ছাদ থেকে প্রচুর দেখা যাবে। জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো আর মানে রোদ্দুরেই দেওয়া হয়নি, তো এতক্ষণে রোদ্দুরে যখন দেওয়া হয়নি তখনই ঘরের মধ্যেই দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, এই জানলা আছে তো জানলা দিয়ে হাওয়া আসে, শুকিয়ে যাবে। আরও কটা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিয়েছি, এগুলো শুকুক, কম এক করেছে, দেখেছিস, যেন মনে হচ্ছে কি জোর বৃষ্টি আসবে, কিন্তু মেঘটাকে কাটিয়ে দেবে, দেখবে খুব মেঘ করে এসছে। এদিকটা বেশি করেছে আর হাওয়াও দিচ্ছে সুন্দর, দেখে গাছটা পড়ে গেছে টবটা, টবের উপর কাকগুলো বসে তো আর ইয়ে করে দেয়, উল্টে দেয়, মেঘ ডাকছে, কিন্তু বেশ মেঘ ডাকছে গো। আর আমগুলো কি পড়ছে, টপ 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 করে পড়ছে, পেকে গেছে না, পেকে গেছে তো, আর ভীষণ পড়ছে, আমি ঘরে খাটে বসেছিলাম আর দেখলাম টপ টপ করে পড়ছে, কি হলো, তুই চিৎকার করছিস কেন, দেখেছো, ভাবছে কি যে আমি ওদের বাসা বাঁধতে এসেছি, ভাঙতে এসেছি, চল 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 সর, কি হলো, কাছে গেলেই না মাথায় ঠোক্কর দেয়, জানো খুব দুষ্টু আছে, আকাশের অবস্থা ভালো না একদম। আর ওই যে টিন আছে না, টিনের মধ্যে পড়ছে আর ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, চলো ঝড় আসছে চলে যাই, আর এখানে থাকলে হবে না, সন্ধে দিতে হবে, সন্ধে দিতে হবে, তারপরে চা খাওয়া হয়ে গেছে অবশ্য, সন্ধে দিলে হয়ে যাবে, ও আটা মাখতে হবে তো, আটা মাখতে হবে, অনেক কাজ আছে গো, চলো ওখানে ডালটা, এই যে ডালটা, এই দেখছো এই ডালটা পুরো ভেঙে পড়ে গেছে ওইখানটাতে, ওই যে ছাদের মধ্যে ভেঙে পড়ে গেছে, আর সব আমগুলো ওই দেখলি, এই এই দেখো, এই যে আমগুলো, সব আমগুলো এখানে রয়েছে, দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না, ডালটা পড়ে গেছে এই যে এখানটাতে, ফুল গাছগুলোর টপগুলো রয়েছে ওখানে, কিন্তু টপগুলো সরিয়ে দিয়েছে, যেহেতু আম গাছটা পড়ে গেছে না ওখানটাতে, সে টপগুলো একটু সরিয়ে দিয়েছে, আর আমগুলো সব পেকে গেছে, এগুলো এই আমগুলো দেখছে, এগুলো সব পেকে গেছে, টপ টপ করে পড়ে গেছে, চলো চলো, বেশ হাওয়া দিচ্ছে গো, সুন্দর হাওয়া দিচ্ছে, সারা দুপুর ধরে ভিডিওটা এডিট করলাম, এডিট করে তারপর ছাড়লাম, ছেড়ে এ করলাম, ভাবলাম যে একটু যাই, ও তোমাদের দাদা ভাই চা করলো, চা খেলাম, তারপর চা খেয়ে একটু ছাদে যাই, ছাদে তো ওঠাই হয় না, তাই না, সারাদিন যার উদ্দুর উঠবে কি, এই সময়টা তবু একটুখানি ভালো, বেশ হাওয়া টাওয়া দেয়, কিন্তু এই সময়টা আবার ইয়ে হয়, সময় থাকে না,
এমন মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি যেন প্রচণ্ড বৃষ্টি হবে, আসলে হবে না দেখবে, ভীষণ মেঘ করেছে। আর হাওয়াও দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে। চলো নিচে যাই, বিকি এলো না দেখেছ, বললাম ছাদে যাক, সুন্দর হাওয়া দিচ্ছে। সেই বাথরুমের ওখানে কি বলতো একটুখানি স্যাঁতস্যাঁতে, তো আর ঠান্ডা, আবার যত ঠান্ডা দেয় পেটটাকে, মানে পেটটার উপরে ওরা ইয়ে করে, বেশ মেঝের উপর দিয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে দেয়। আসলে কি ওদের গরমটা বেশি, তো ওটা গায়ে লোমে ঢাকা না, ওই জন্য ওদের গরমটা খুব বেশি। আজকে আর গাছে জল দেবো না জানো তো, বৃষ্টির জল কবেই পেয়েছে এখনো পর্যন্ত, মানে মাটিটা ভিজে রয়েছে, আর মাটি ভিজে থাকলে না জল না দিলেও চলে, মাটি ভিজে যদি মাটি শুকনো শুকনো হয়ে যায় তখন জল দিতে হয়, যতক্ষণ ভিজে থাকবে তখন জল দেবো না। বৃষ্টির জলে একটা আলাদা ইয়ে আছে, তাই না? চলো নিচে যাই।